আমি যে চিকেন সিসেম রেসিপিটা দিয়েছি চ্যানেলে দিচ্ছি, সেটা দু চামচ সাদা তিল, এক চামচ চার মগজ, এক চামচ পোস্ত আর দশটা অ্যামন্ড, হাফ চামচ নুন আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর 50 গ্রাম টক দই দিয়ে এই চিকেনটা জন্য মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এগুলো দিয়ে দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে সাদা তেলের ওপর দুটো ছোট এলাচ ফোড়ন দিয়ে এবং চিকেন ম্যারিনেট করার সময় হাফ চামচে ছোট এলাচ পাউডার, সিকি চামচে 1/4 চামচ ছোট এলাচ পাউডার দিয়ে ম্যারিনেট করেছিলাম। এরপর ওই মিক্সচারটা, চিকেনের যে মাখানো মিশ্রণটা, সেটা কড়ার ওপর ঠেলে দিই। তার আগে আলুগুলো একটু ভেজে নিয়েছিলাম। মশলাটা ঠিক মতন বলার জন্যে এই ভিডিওটা করা। এই মশলাটার মধ্যে 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ সাদা তিল, 1 চা চামচ চার মগজ, 4টে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দুটো কুচুনো দেবো, দিয়ে একটা পেস্ট বানাবো, তার সঙ্গে দই দেবো। হ্যাঁ, এর মধ্যে এই মশলার মধ্যে তাহলে থাকলো 1 চা চামচ চার মগজ, 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ সাদা তিল, 4টে কাঁচা লঙ্কা আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচুনো আর টক দই 50 গ্রাম। এই চিকেনটার মধ্যে 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ চার মগজ, 1 চা চামচ সাদা তিল, 5-6টা অ্যামন্ড, 4টে কাঁচা লঙ্কা দিয়ে বাটা একটা পেস্ট, 2 টেবিল চামচ, রসুন, 1 টেবিল চামচ আদা, 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, 1 চা চামচ নুন আর সিকি চামচ 1/4 চামচ নুন আর 1/4 চামচ ছোট এলাচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা হবে। এবারে কড়াইতে তেজপাতা আর 2টো ছোট এলাচ ফোড়নে দিলাম। 1 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার আলু দিয়ে দেব। মশলা মাখানো চিকেনটা এবার আলুটা মোটামুটি নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার মশলা মাখানো চিকেনটা এতে দিয়ে দিলাম। এখন এটা কষানো হবে 10-15 মিনিট ধরে, যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম।
দিয়ে দিই। একটু এসো তো বাবা, বাটার দিয়ে দিলাম। আসতে পারবে? গরম মশলা পাউডার 1 চা চামচ, বাটার আর পেঁয়াজ ভাজা ছড়িয়ে মাংসটা নাড়িয়ে দিলাম। উপরে কাঁচা লঙ্কা চিরা ছড়িয়ে দিয়েছি। মাংস হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবার চেখে দেখার পালা। আমার এই চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।